নজর রাখবো পরবর্তী সংবাদে। নেশাগ্রস্ত যুবকদের বাইক দৌড়াতে এবার অতিষ্ঠ হচ্ছে সাধারণ যাত্রী, সাধারণ পথচারীরা। সেই ছবি আজ ধরা পড়লো কমলপুর থেকে। কমলপুরে ইদানিং কাল যাবৎ সেই ছবি প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে। নেশাগ্রস্ত যুবকদের বাইক দৌড়াতে ঘটনায় কার্যত পতিত হচ্ছে সাধারণ পথচারী, যার ফলে রীতিমতো আতঙ্ক বাড়ছে। এমনকি এই ঘটনা ঘটেছে সোমবার দুপুর ঠিক 2টা নাগাদ কমলপুর মানিক ভান্ডার সড়কের হাড়ের খোলা মধুভেরি চা প্রসেসিং সেন্টার সংলগ্ন এলাকায়। হাড়ের খোলা গ্রামের বাসিন্দা কৃষ্ণধন দাস, বয়স আনুমানিক 57 বছর, দুপুর 2টো নাগাদ রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। বিপরীত দিক থেকে এক যুবক নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে বাইক নিয়ে এসে পথচারী কৃষ্ণধন দাসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এলাকার লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় কৃষ্ণধন দাসকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে শুনুন। পরে আমার কাছে কল আইসে, তো কল আইবার পরে আমি রাস্তার মধ্যে আইসি আর এসে ইয়ে গেছে, ফায়ার সার্ভিস গেছে, ফায়ার সার্ভিসের সাথেও ওখানে গেছে, দেন আমি একসাথে আই গেছে। আপনার কি হয়? আমার বাবা হয়। কোথায় এসে ঘটনাটা? ঘটনাটা তো চার ফেক্টরির সামনে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। কার্যত গুরুতরভাবেই আহত হয়েছেন কৃষ্ণধন দাস। আজ ঠিক দুপুর 2টো নাগাদ নেশাগ্রস্ত যুবকদের বাইক দৌড়াত্বের কারণে এই দুর্ঘটনার কবলে পড়েছেন কৃষ্ণধন দাস এবং পরবর্তী সময়ে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে কৃষ্ণধন দাসকে হাসপাতালে নিয়ে যান। মহকুমা হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তার কপাল ফেটে মাথা ফেটে রক্ত বের হয়েছে এবং অবস্থা অনেকটাই আশঙ্কাজনক বুঝে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ধলাই জেলা কুড়ায় হাসপাতালে রেফার করা হয়েছে। এখনও তার অবস্থা অনেকটাই আশঙ্কাজনক এবং রীতিমতো চিন্তার। নির্দিষ্ট ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।